তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে আগে একটা ভিডিও করেছিলাম আমরা একটা স্টুডেন্টের সাথে যে সমস্ত বিষয়ে সে লেটার পেয়েছিল, এই রকম আরো একটা ভিডিও তোমরা আমাকে করে দিতে বলেছো। তো আজকে আমি এই ভিডিওতে এই একই রকমের একটা ভিডিও করব তোমাদের সাথে, তোমাদের রিকোয়েস্টের জন্য। তোমরা অনেকে বলেছো যে আমাদের জোস বেড়ে গেছে, আগের ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে। এছাড়া অনেকে বলেছো যে এরকম ধরনের আরো ভিডিও চাই দাদা, যাতে আমাদের যে স্ট্র্যাটেজি লেভেল রয়েছে সেই স্ট্র্যাটেজি লেভেলকে হাই করার জন্য। তোমরা অনেকেই রিকোয়েস্টে, তোমাদের রিকোয়েস্টে আরো একবার এই ধরনের ভিডিও করতে চলেছি। তোমাদের যে স্ট্র্যাটেজি লেভেল আছে সেই স্ট্র্যাটেজি লেভেলকে হাই করার জন্য এবং তোমাদের যে নম্বর আছে সেই নম্বরকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য, তোমাদের পড়াশোনায় মনোযোগী করার জন্য আজকে এই ভিডিওতে আমি ওর সাথে আলোচনা করব। ও মাধ্যমিকের এক্সাম কিভাবে দিয়েছিল এবং ওর ঠিক মাধ্যমিকের আগে চিন্তাধারা কেমন ছিল এবং ক ঘন্টা মাধ্যমিকের আগে পড়াশোনা করতো এবং কিভাবে আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স ও লেটার পেল, খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না তো কিভাবে ম্যাথামেটিক্স থেকে গ্রো করেছে, এবং ওর একটা বিষয়ের কথা বলি, ও মাধ্যমিক লেটার পেয়েছিল ঠিক এক সপ্তাহ আগে। আমি যখন ওকে মাধ্যমিকে পরীক্ষায় জন্য ওই এক্সাম নিচ্ছিলাম ঠিক এক সপ্তাহ আগে, তখন ও মাধ্যমিক এক্সামে কিছুই লিখতে পারছিল না আর হঠাৎ করে কেঁদে উঠেছিল যে কি করবে সেই নিয়ে কেঁদে উঠেছিল এবং সেদিন এক্সাম দিতে পারেনি। সেই ছেলে পরবর্তী দিন খুব ভালো করে পরীক্ষা দিয়েছিল এবং মাধ্যমিকে লেটার মার্কস পেয়েছিল, এবং ওর এক্সপিরিয়েন্স এই ভিডিওতে শেয়ার করবো আগের ভিডিওর মতোই। আশা করি তোমাদের এই ভিডিওটিও ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ করো যদি তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোর যে মাধ্যমিকের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তো বলবি, তার আগে তোর নাম, তোর ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দে এবং তুই কোথা থেকে পাস করেছিস সমস্ত কিছু একটু বলে ফেল দর্শকদের। নমস্কার, আমি ইন্দ্রজিৎ পাল, আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পড়তাম, এখনো পড়ি। তো সেখান থেকে আমি মাধ্যমিক দিয়েছি এবং সেখান থেকেই পাস করেছি। তো মাধ্যমিকে তুই কত নম্বর নিয়ে পাস করেছিলিস সেটা একটু যদি বলিস। আমি মাধ্যমিকে 583 পেয়েছি এবং 5টাতে লেটার পেয়েছি। তো আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স তুই কত পেয়েছিস? ম্যাথমেটিক্স আমি 80 পেয়েছি, পুরো টাইটাই লেটার, মানে টাইটাই লেটার পেয়েছি। সেই তুলনায় যে যে আন্দাজে ওর নাম্বার পাওয়ার ছিল সেই আন্দাজে ও নাম্বার পাইনি, হিসাব মতন খুবই ভালো স্টুডেন্ট ছিল কিন্তু কোনো কারণে হয়তো নাম্বার ওঠেনি, ও পরীক্ষা ভালো দিয়েছে কেন নাম্বার ওঠেনি, কিরকম ছিল পরীক্ষার এক্সপিরিয়েন্স? এবং সবার প্রথমে তুই বল যে 7 দিন আগে তোর এক্সপেক্টেশন কেমন ছিল মাধ্যমিক নিয়ে? একটু হালকা হালকা টেনশন তো হচ্ছিল যে কি হবে, কারণ অন্য স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি আর এটা ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট বড় পরীক্ষা, তো সেই জন্য একটু তো টেনশন ছিল। কিন্তু এই অনেক মোটিভেশনাল ভিডিও দেখতাম, মানে যেগুলো একটু হেল্পফুল হবে, যেটা টেনশন একটু কম হবে, তো সেগুলো দেখে একটু টেনশন কমতো। কিন্তু যেহেতু ফার্স্ট বড় পরীক্ষা, তো ফার্স্ট দিন যখন স্কুলে গেলাম তো তখন মনে হলো যে সেরকম মানে টেনশন নেওয়ার কোনো ব্যাপার ছিল না। যেটা তোমাদেরও হয়ে থাকে যে সবার প্রথম তোমরা মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, যেহেতু ও তোমরা প্রথমবার অন্য কোনো স্কুলে গিয়ে, তোমাদের স্কুলে তোমরা পড়ছো, পরীক্ষা দিচ্ছ প্রতিনিয়ত, কিন্তু এবারে কেউ অ্যাডমিটের ব্যাপার রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে, অ্যাডমিট নিয়ে অন্য স্কুলে পরীক্ষা দেওয়া, একটা সবাই জড়তা ভাব রয়েছে সবার মধ্যে যে কী হবে পরীক্ষায় এক্সাম হলে গিয়ে কী করবো, অন্য স্কুলে কীরকম হবে টিচাররা, তো এইসব নিয়ে কোনো কিছু মাথা ঘামানোর দরকার নেই। যেরকমভাবে তোমরা স্কুলে পরীক্ষা দাও সেরকমভাবে পরীক্ষা হবে, জাস্ট এক্সট্রা কি তোমাকে এখানে একটা বড় পরীক্ষা যেটা আর জন্য তোমাকে অ্যাডমিট আর রেজিস্ট্রেশন দেওয়া হয়, কিছু ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটগুলোকে ঠিকঠাক করে কভার করতে হয়, এছাড়া ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তো মাধ্যমিকের ঠিক এক সপ্তাহ আগে তুই কী কী করেছিলিস যেটা তোকে হেল্প করেছিল ভালো একটা নাম্বার ক্যারি করতে, এবং যে ভুলগুলো মাধ্যমিকের আগে তুই করেছিলি যেগুলো করা উচিত না সেটা যদি তোর ছোট ভাই দর্শক যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছে তাহলে তাদেরকে শেয়ার করিস? যদি আগের থেকে ভালোভাবে ঠিকঠাকভাবে পড়া হয়, বিশেষ করে টেস্টের পর থেকে, কারণ টেস্টের আগে অনেকেই থাকে যারা সেরকমভাবে গুরুত্ব দিয়ে পড়ে না, কিন্তু টেস্টের পর পুরো ফোকাস রাখতে হবে যে ঠিকঠাকভাবে পড়তেই হবে। তো সেটা যদি 2 মাস ঠিকঠাকভাবে পড়া হয় তাহলে এক সপ্তাহ আগে অতটা বেশি মানে বই নিয়ে ঘাটাঘাটি না করলেও চলবে। আচ্ছা, ও বলতে চাইছে যারা পড়াশোনা করেছে রীতিমতো আগের থেকে তাদের তো কোনো টেনশন নেই যে মাধ্যমিক
আর এক সপ্তাহ বাকি আছে, তারা ওয়েট করে আছে মাধ্যমিকের এক্সাম দেবে, সব প্রিপারেশন নিয়েছে, তাও একটা জড়তভাব তো রয়েছে সবার মধ্যে, যে ভয় রয়েছে কি কোশ্চেন আসবে, কোশ্চেনের উপর ডিপেন্ড করছে পরীক্ষাটা কি হবে। তো যে যে আর যারা সব সলভ করেছে তাদের অতটা ভয় নেই, কিন্তু যারা কোনো রকম ভাবে পড়াশোনা করেছে, বা তুই ঠিক এক সপ্তাহ আগে কি ভাবতিস যে এক্সামটা কিরকম হবে, বা তোর চিন্তাধারা কেমন ছিল, আর এক সপ্তাহ আগে ঠিক কি কি কাজ তুই করেছিস মাধ্যমিকে? যেহেতু মাধ্যমিকটা বলতে গেলে সেরকম বড় সিলেবাস না, ছোট সিলেবাস, কিন্তু যে আগে যে পড়াগুলো ছিল সেগুলোকেই রিভিশন করা উচিত। যেরকম টেস্ট পেপার আমি সলভ করেছিলাম, যেগুলো সেগুলি আরেকবার করে দেখা, একটা খাতায় পরিষ্কারভাবে সেগুলো পরপর সাজিয়ে সাজিয়ে লেখা, তো সেগুলো যাতে পরবর্তীকালে যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য একটা খাতায় ভালো করে ফেয়ার করে রাখতে। আচ্ছা, এখন তো সেটা সম্ভব না, মানে যেটা তুই করেছিস মানে সেগুলোকে খাতাগুলোকে বারবার করে দেখে, হ্যাঁ বারবার করে দেখে, মানে আগে যেটা করেছো মানে সেটাই দেখো, মানে নতুন করে যে খুব বেশি খাটাখাটনি করা সেরকম এক সপ্তাহে সেরকম কিছু করার দরকার নেই, তাহলে একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। মানে ও বলতে চাইলো যে তোমরা এতদিন ধরে তো অবশ্যই পড়াশোনা করেছো, সেই পড়াশোনা যেগুলো করেছো সেগুলোকে বারবার করে রিভিশন করতে। অনেকেই মনে করো যে আমার সব হয়ে গেছে আর পড়ার দরকার নেই, যত বেশি রিভিশন করবে যত বেশি পড়বে ওই জিনিসটাকে যত বেশি ঘাটবে তত ভালো হবে। আর ও বলতে চাইলো যে নতুন কিছু, মানে নতুন কিছু সেরকম ভাবে শেখারও থাকে না, এক সপ্তাহ আগে, এক সপ্তাহ আগে কোনো শেখার থাকে না, কোনো টিচারের কাছে যাওয়ার থাকে না, আমি যেটা আগেই বলে দিয়েছি, শুধুমাত্র কি মন দিয়ে যেগুলো করেছো সেগুলোকেই রিভিশন করবে, এক্সট্রা নতুন করে কিছু করার দরকার নেই। যে এটা আমার যার বাকি আছে, মনে করছো যে পাঁচটা সিলেবাস বাকি, পাঁচটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোকেই করবো না, তোমরা একটা ছকে ফেলে দাও যে এই থেকে ওর আসবে, এটা খুব ভালো করে করো। সব করার থেকে, সব কোনো রকম করার থেকে যেটা তুমি পাঁচটা করলে পাঁচটার মধ্যে একটাও অ্যাটেন্ড করতে পারলে না, দুটো করেছো দুটোর মধ্যে একটা এসে একটা পুরোপুরি অ্যাটেন্ড করতে পেরেছো, সেটাই অ্যাকচুয়ালি ভালো, যে নম্বর পাওয়া যাবে। এছাড়া সব অল্প অল্প করলে নম্বর পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমি বলি যে তোমরা এতদিন খুব ভালো করে প্র্যাকটিস করেছো, পড়াশোনা করেছো, এখন এন্ডিং সময়, তোমাদের আর মোটামুটি পাঁচ থেকে ছ দিন বাকি, তো এই পাঁচ থেকে ছ দিনে আগেরগুলোই রিভিশন দাও, এবং নতুন কিছু করার দরকার নেই, আগেরগুলোকেই প্র্যাকটিস করো। আমি বলবো যে টেক্সট বই খুব ভালো করে প্র্যাকটিস করো। তো আমি যে কথাটা আগেই বলছিলাম যে তুই যখন ম্যাথামেটিক্স এক্সাম দিয়েছিলিস এক সপ্তাহ আগে, ঠিক আই থিঙ্ক এক্সাম দিয়েছিলিস, ওর বাড়িতে আমি এক্সাম নিয়েছিলাম, এবং ও যখন মানে আধা ঘন্টা হয়েছে তখন হঠাৎ করে দেখছি কাঁদছে, মানে কারণটা কি ছিল? কারণটা ছিল আসলে অঙ্ক নিয়ে ছোটবেলা থেকেই একটু ভয় ছিল, একটু না অনেকটাই ভয় ছিল, যে আমি ভাবিনি যে অঙ্কে লেটার পাবো, তো সেই জন্য অঙ্ক করার সময় নার্ভাসনেসটা চলে আসতো বেশি, যেরকম ক্যালকুলেশনে ভুল হয়ে যেত। অঙ্ক আমি জানতাম, অঙ্কটা আমি পারবো, কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে যেত, প্লাস মাইনাসে ভুল হয়ে যেত, এইগুলো ছোটখাটো টুকটাক ভুল হয়ে যেত, যেটা পুরোটাই অঙ্কটা কেটে যেত এরকম। মানে এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে ভয় পেলে চলবে না, অনেকেই আছে যে বিভিন্ন কারণে ভয় পেতে পারে মাধ্যমিকের সময়, একটা বড় পরীক্ষা কি হবে অনেকে ভয় পাচ্ছে, অনেকে ভয় পাচ্ছে কি নতুন জায়গায় যাব, নতুন স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, নতুন টিচার থাকবে কি বলবে, কিরকম ভাবে পরীক্ষা দিতে হবে, অনেকে এটা নিয়ে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার বিভিন্ন কারণ রয়েছে, আবার অনেকে ভাবছে যে এতদিন তো স্কুলে টুকলি করে এসেছি বা খাতা দেখে লিখেছি, এখন তো অন্য স্কুলে পড়তে দেবে কি করতে দেবে, আমি বলবো ভয় পাওয়ার দরকার নেই, যারা এটা জোকস অফ পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করেছো কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় পেলে কি হবে, তোমাদের যেটা তোমরা পারতে সেটা কনফিডেন্টলি করতে পারবে না, এক্ষেত্রে কী হবে, ভালো মতো লিখতে না পারার কারণে তোমার নম্বর কমে যাবে, সেই কারণে ভয় পাওয়ার দরকার নেই। ও বেসিক্যালি সেই সময় ভয় পেয়েছিল এবং আমি ওকে বুঝিয়েছিলাম কোনো ব্যাপার না, আবার তুমি পরীক্ষা দাও, আমি ওদিন চলে যাচ্ছি হঠাৎ করে। তাহলে একটা ওরও একটা আমি বলবো যে পজিটিভ পয়েন্ট ছিল, চেষ্টা ছিল, চেষ্টা না থাকলে হয় না, চেষ্টা ছিল, ও এটা ভুলিয়ে ফেলতো, কেন আগের বার নাইনে ওর ম্যাথামেটিক্স একটু খারাপ ছিল, খারাপ হয়েছিল, তো সেই জায়গার থেকে পরবর্তী সময় দেখলাম মোটামুটি পরের দিন যেদিনকে পরীক্ষা ছিল সেদিনকে খুব ভালো পরীক্ষা দিয়েছিল এবং মাধ্যমিকেও লেটার তুলেছে। আমি আশাও করেছিলাম মাধ্যমিকে লেটার পাবে, কিন্তু তার থেকে বেশি আশা করেছিলাম যে 90% নাম্বার পাবে, কোনো রকম প্রত্যেকটা সাবজেক্টেই ওর নাম্বার কমে গেছে। তো অনেকে এটা ভাবতে পারো যে খুব বেশি পড়লে খুব বেশি নাম্বার পাবো, তা না, সিস্টেমেটিক পড়তে হবে, সিস্টেমেটিক পড়তে হবে, যে আমাকে জানতে হবে যেটা সবার প্রথমে স্টুডেন্টরা করে না, যে
নলেজ রাখে না কিসের ওপর, যে সিলেবাসের ওপর, সিলেবাস কোথা থেকে কি রাখতে হবে। আমি আগে একটা ভিডিওতে ম্যাথামেটিক্সে কোথা থেকে কোন দাগ নম্বরে কোথা থেকে কি কি কোশ্চেন আসছে সেটা আমি মেনশন করে দিয়েছি। আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নাও, তোমার অনেক হেল্প হবে যে এই এই জায়গার থেকে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্ক ওখান থেকে পেয়ে যাবে। তো এটা মাথায় রাখবে যে সিলেবাস প্রত্যেকটা বিষয়ে কোথার দিয়ে আসবে, কোথার দিয়ে কোথার দিয়ে অর থাকবে সেটা অবশ্যই তার বিষয়ে জ্ঞান থাকা পরীক্ষার আগে অবশ্যই জরুরি। শুধু বই পড়ে গেলাম, যেখান থেকে খুশি পড়ে গেলাম সেটা হবে না। আচ্ছা, এরপর তুই বল, যখন তুই পরীক্ষা দিতে গেছিলিস পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স কি ছিল, আর তোর সিট যেখানে পড়েছিল সেখানে টিচাররা কেমন ছিল, হেল্পফুল ছিল না, কিরকম কি ছিল? আমি মনমন্ত্রনাথ বয়েজ, এখানে আমাদের একটি স্কুল আছে, সেই স্কুলে আমার সিট পড়েছিল। তো বেসিক্যালি আমি মনমন্ত্রনাথ বয়েজে পড়েছি। আচ্ছা, তো স্কুলে যাওয়ার সময় মানে সেরকম কারোর সাথে কথা বলিনি, মানে রাস্তায় স্কুলে যাওয়ার সময় বাবা দিয়ে এসেছিল আমাকে, প্রথম দিন চুপচাপই ছিলাম, মানে পড়াগুলো যেগুলো পড়েছি সেগুলোই বারবার ভাবছিলাম। মানে প্রথম দিন প্রথম পরীক্ষায় আর কি বাংলা পরীক্ষা ছিল, তো সকালবেলা উঠে মানে সেগুলোই আবার মনে করার চেষ্টা করছিলাম যে কোনটা কি কি পড়েছি এতদিন, মানে ঠিক করে রেকগনাইজ করার চেষ্টা করছিলাম। তো স্কুলে ঢুকলাম, ক্লাসে গিয়ে আর কিছু দেখিনি, মানে আগেরগুলো একটু মনে করার চেষ্টা করছিলাম সে এক। তারপরে কোশ্চেন যখন পেলাম তার আগে একটু ভয় ভয় লাগছিল যে কি হবে, কি সবাইটা থাকে আমাদেরও, আমরা যখন পরীক্ষা দিয়েছি আমার ক্ষেত্রে কোশ্চেনটার সব জানলেও মনে হয় কিছুই জানি না, মাইন্ড ফাঁকা হয়ে যায়, তখন মনে হয় কোশ্চেন কি আর হবে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে পরীক্ষাটা কি হবে। তো ঠিক আছে, আমাদের মনে হয় যে কোশ্চেনটা কি হবে, কোশ্চেন দেখার পরে খুব আনন্দের সহকারে লেখা যায়, তাই তো? তোর ক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। তো কোশ্চেন দেখার পরে দেখলাম সবই কমন, সিমিলারিটি যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে থেকেই এসেছে। আমরা পরীক্ষা দিলাম, আস্তে আস্তে কখন সময় কেটে গেল, ফোকাস ছিল পুরো খাতার মধ্যে কে কি করছে অতদিকে তাকাইনি। এবং আমার সিট পড়েছিল ফার্স্ট বেঞ্চ, যেটা মানে অনেকের ক্ষেত্রে রিস্কিও হতে পারে, অনেকের ক্ষেত্রে আনন্দও হতে পারে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগতো ফার্স্ট বেঞ্চে বলে ফোকাস স্যারদের আমাদের প্রতি থাকে, এবং সেক্ষেত্রে কি হয় কেউ ডিস্টার্ব করার থাকে না। আর কি হয় বেশিরভাগ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা স্টুডেন্টে যদি ডিস্টার্ব হয় কোনো কারণে ভুল হয়ে যায়, কেন ফোকাস নষ্ট হয়ে যায়। আমি বলবো পরীক্ষার সময় যেটা তুমি জানো সেটা নিজে আগে করে নাও, তারপরে জিজ্ঞাসাবাদ, জানি আমি সবাই থাকে জিজ্ঞাসাবাদ, এমন না যে আমরা করিনি, পরিষ্কার কথা আমরাও করেছি জিজ্ঞাসাবাদ, কি যে হয়ে যাওয়ার পরে কোনো শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করার থাকলে বন্ধুদের এর সে হেল্প নেওয়ার থাকলে সেটা নিয়েও, কিন্তু পরীক্ষার পরে, পরীক্ষার আগে না, পরীক্ষা পুরো নিজে দাও কটা থাকতে পারে সেটা একটা কি দুটো, কোনো একটা ডাউট রয়েছে লিখছো তো সেগুলো পরীক্ষার পরে পুরো পরীক্ষাটা দাও, নিজে অনেক বেশি জানো, নিজে আগে যেগুলো পড়েছো যেগুলো এতদিন ধরে রপ্ত করেছো সেগুলোকে খাতার মধ্যে পুরো ঢেলে দাও, তারপরে যখন তুমি পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে মনে হচ্ছে এক দু নম্বর একটা ডাউট রয়েছে এটা কি হবে, তো বন্ধুদের কাছ থেকে খেয়াল নিতে পারো, সেগুলো একদম শেষে সবার আগে এইসব নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। কীভাবে টাইম মেনটেন করতে হয় সেটাও আমি দিয়ে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে, আই বাটনে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং কীভাবে খাতাকে তৈরি করে পরীক্ষা দিতে হবে সেটা নিয়েও আমি ভিডিও করে দিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো তুই তো পরীক্ষা দিলি, সব থেকে ভালো পরীক্ষা কী হয়েছিল এবং সব থেকে খারাপ পরীক্ষা কী হয়েছিল? সব থেকে ভালো পরীক্ষা আমার অঙ্কই হয়েছিল, কিন্তু সেরকম অনুযায়ী কোনো নাম্বারই হয়নি। আমি পেয়েছিল 80 পেয়েছিল, কিন্তু ও বলেছিল ফুল অ্যাটেন্ড করেছে 90-90 পাবে, কিন্তু কোনো কারণে হয়নি, হয়তো ভুল হতে পারে, অথবা স্যারের ওপর ডিপেন্ড করছে, আগেই বলেছি কোনো কারণে ভুল হয়ে যেতে পারে। এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে ওর থেকে খারাপ কিন্তু ওর থেকে ভালো নাম্বার পেয়েছে, 85 পেয়েছে একজন, শুভাশিস বলে একজন, শুভাশিস সে পেয়েছে 85, কিন্তু ও আমার মনে হয়নি ও 85 পেতে পারে, অবাক হয়ে গেছে। তো এরকম প্রচুর দেখা গেছে, এটা টিচারদের মিস্টেক। অনেক সময় কি হয় যে আমি দেখছি যে স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছে, স্টুডেন্টরা খুবই ভালো বোঝে এবং পার্টিকুলার পারছে, ওকে যখন পরীক্ষা নিয়েছে সে তাও পারছিল না, কিন্তু কোনো কারণে দেখে লিখেছে কী লিখেছে তো আমি জানি না, কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে পরীক্ষায়, কিন্তু যারা মানে খুব ভালো মতন পড়াশোনা করেছে তারা কিন্তু কমেছে, কিন্তু খুব একটা নাম্বার কমেনি, তারা নাম্বার পেয়েছে সবাই, ও যেমন 90 পাওয়ার কথা ছিল 80 পেয়েছে, কোনো কারণে হয়তো নাম্বার কমেছে ঠিক, তো সেটা ও জানে আর টিচার জানে ও কী খাতা দিয়েছে সেটা আমি ছিলাম না যেহেতু। তো সেরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক স্টুডেন্টরা কী করছে, ভাবে যে
পাশের জনটা দেখে 80 পেয়ে যাবো 90 পেয়ে যাবো, আমার মতে মনে হয় না সম্ভব। কারোর উপর ভিত্তি করে একেবারেই যেও না, কারোর উপর ভিত্তি করে গেলে কিন্তু তোমার যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তুমি নাম্বার পাবে না। তোমরা মাধ্যমিকটা খুবই ইজি পরীক্ষা, খুব চাপ নেওয়ার দরকার নেই, অনেকেই চাপ নিয়ে প্রেশার হয়ে যে কী হবে না, চোখ বন্ধ করে পড়ে যাও আর রিল্যাক্সে থাকো, কিচ্ছু হবে না। মাধ্যমিক পরীক্ষা সব থেকে সহজ পরীক্ষা, তোমাদের ফার্স্ট পরীক্ষা বলে তোমাদের একটু হেজিটেট হতে পারে কিন্তু সব থেকে সহজ পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা, এরপরে তুই বল যে তোর পরীক্ষায় সব থেকে ভালো পরীক্ষা বলে ম্যাথামেটিক্স, আর সব থেকে খারাপ পরীক্ষা? খারাপ পরীক্ষা সেরকম মানে তোর তোর তুলনামূলক সব থেকে খারাপ পরীক্ষা এক্সামের আমাদের কোয়েশ্চেনগুলো একটু অন্য টাইপের এসেছিল, একটু মানে প্রয়োগমূলক, তো সেগুলো ঠিকঠাক ভাবে খুব ডিপলি না পড়লে পড়া যাবে না, কিন্তু অঙ্ক ফিজিক্স এগুলো টাইম দিতে গিয়ে হিস্ট্রিটা অতটা ভালো করে পড়া হয়নি, তো সেই জন্য হিস্ট্রি এক্সামটা অতটা ভালো হয়নি। তবে লেটার আসেনি, লেটারের থেকে একটু কম এসেছে, 78 পেয়েছিলাম। আচ্ছা, তুই ফিজিক্সে কত পেয়েছিস? 89 পেয়েছিল ফিজিক্স, ফিজিক্স 89। আমি সায়েন্স গ্রুপটা যাচ্ছি, ম্যাথামেটিক্স 80 পেয়েছিস, ফিজিক্স 89, লাইফ সায়েন্সে কত পেয়েছিস? 91। তাহলে দেখো সায়েন্সের গ্রুপটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, তিনটেতেই লেটার, সায়েন্সে তিনটেতেই লেটার। আর আমি একটা কথা বলি, চরম ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো ছিল এবং খুব খাটতো, যেটা আমি দেখতাম আমি যখন পড়াতে যেতাম ফাইনাল টাইম মেবি রাত 9:30 কোনো সময় 10টা আমার টাইম ছিল না, আমি ব্যাচ পড়িয়ে তারপরে ওকে পড়াতে যেতাম, যখন বাড়িতে পড়াতে যেতাম তখন মাঝে মাঝে ঘুমাতো, মাঝে ঢুলে পড়তো, কিন্তু ওর মধ্যে একটা জিনিস ছিল যে খুব ভালো, যেগুলো বলতাম সেগুলো খুব ভালো করে শুনতো এবং খুব ভালো মতন করে কমপ্লিট করেছে বলেই আজকে তুলনামূলক খুব ভালো রেজাল্ট করেছে এবং ভবিষ্যতেও করবে, তোমরাও পারবে যদি এই সময়, এখন 5 দিন আছে, 5 দিনটা যদি কাজে লাগাও, কিন্তু 5 দিন খুব খেটেছিল, খুব খেটেছিস তো 5 দিন, কত ঘন্টা করে পড়েছিলিস তাও? 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পড়েছে। আর অনেকেই আমাকে কমেন্ট করছিলে, তোমরা বলছো যে কোশ্চেন আমি রিপ্লাই দিই না, আমি কোশ্চেন করলে অ্যান্সার দিই না, সত্যি কথা বলতে টাইম থাকে না অত খুব কমেন্টে রিপ্লাই দেওয়ার, কিন্তু আমি সব পড়ি। তোমাদের যেটা ম্যাক্সিমাম কোশ্চেন ছিল যে ওই একটা ভিডিওতে লাস্ট বলেছিলাম যে আমি 6 ঘন্টা অ্যাটলিস্ট পড়তে হবে, টিউশনি পড়া বাদ দিয়ে আমি 6 ঘন্টা পড়বো কী হবে, কে বলেছে টিউশনি যেতে? এখন কে বলেছে টিউশনি গিয়ে কী শিখবে? এখন কোনো কিছু শেখার নেই, নিজেকে পরীক্ষা দিতে হবে, নিজেকে পড়তে হবে, নিজে বাড়িতে যেটা পড়বে সেটাই পরীক্ষার সময় গিয়ে করতে পারবে, টিচারদের সে এখন ওখানে গেলে টিচাররা বোঝে এই কোনো লাভ হবে না, যা বোঝার এতদিনে বুঝে গেছো, একটা বছর চলে গেছে আর মাত্র 7 দিন রয়েছে, 7 দিনে শুধুমাত্র নিজে বাড়িতে পড়ো, 8 ঘন্টা 9 ঘন্টা যত বেশি হোক রিল্যাক্স করো না, পড়ো এবং টাইমলি টাইমলি খাওয়া দাওয়া করো যাতে হেলথটা ভালো থাকে। কেন সামনে মাধ্যমিক, সবসময় বলি হেলথ ভালো রাখো, আর কোনো চাপ নেওয়ার বিষয় নেই, বললাম মাধ্যমিক খুবই ইজি, এরা খুব ভালো করে পড়াশোনা করেছে এবং খুব অ্যাক্টিভ ছিল তা না, লাস্ট পজিশনে খুব ভালো মতন পড়াশোনা করেছে এবং ওরা 90% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে প্রায় পেয়েছে, ওর মতন অনেক স্টুডেন্ট আমার কাছে পেয়েছে। তো আরও একটা স্টুডেন্ট ভিডিও আই থিঙ্ক এখন হবে না, পরে নিয়ে আসবো, যে 198 পেয়েছে, ঠিক আছে, 198 পেয়েছে ম্যাথামেটিক্সে, সেই আমি বলে দিই 80 ক্লাস 8 ফেল করেছিল, আমার কাছে যখন ঢুকেছিল 8 ফেল করেছিল, সে ছিল 98 পেয়েছে। এবং তুমি শুনলে তোমরা অবাকই হবে যে ফিজিক্সে 99 পেয়েছে, মানে তো আমি এটাই বলতে চাইছি, তোমরা অনেকেই ভাবো যে সব পড়া হয়ে গেছে, পড়বো না, এই ভিডিওর মাধ্যমে একটাই তোমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা যা পড়েছো সেটা তোমাদের মনে আছে, কিন্তু এখনও যেটা তোমরা করো ভুল করো, যেটা এখন পড়াশোনা করো না, এখন এই সময়টা খুব বেশি পড়াশোনা করার দরকার, কারণ একটা এক্সাম্পল দিয়ে, আমাদের যখন শরীর খারাপ হয় তখনই আমাদের ইমিডিয়েটলি ওষুধ খেতে হয়, পরে ওষুধ খেলে কিন্তু কাজে লাগবে না, সেই কারণে এখন যেহেতু পরীক্ষা সামনে আমাদের ইমিডিয়েটলি পড়তে হবে, সব কিছু বাদ দিয়ে পড়তে হবে, অন্য কোনো কাজ থাকলে সেটা বাদ দেওয়া, এখন পড়াশোনা করো, তোমরা পড়াশোনাটা করো এবং 6 থেকে 7 ঘন্টা পড়ো। আর যারা বলছিলে যে টিউশনি বা প্রাইভেট টিউশন অথবা স্কুল অনেকেরই রয়েছে, এইসব জায়গায় ঘুরে বা বন্ধুকে জিজ্ঞাসা করে যে কিরে তোর কতটা সিলেবাস আছে, কে কী করছে, তোমাদের কী দরকার, তুমি নিজে 7 থেকে 8 ঘন্টা পড়ো, নিজের সাথে কম্পিটিশন করো এবং যদি ভালো করে পড়ো তাহলে তোমরাও এরকম
এদের মতো নম্বর পেতে পারবে, এবং যারা মনে করো যে আমরা পাবো না তোমরা পড়ে দেখো অবভিয়াসলি পাবে, আমাকে এই ভিডিওতে এই কমেন্ট সেকশনে তোমরা লিখবে যে হ্যাঁ আমরাও পেয়েছি। কি রাত্রেই তোমরা একটা ভিডিও পেয়ে যাবে মাধ্যমিক সাজেশনের ওপর, লাস্ট টাইম সাজেশন যেখানে আমি মোটামুটি বীজগণিত নিয়ে কভার করেছি, এবং একটা শর্ট কোশ্চেনের ভিডিও, ওটা লেন্থি হবে 1-1.5 ঘন্টার ভিডিও হবে, তোমরা পুরো ওয়াচ করো, তোমাদের মাধ্যমিকের শর্ট কোশ্চেন ওর বাইরে আসবে না, এটা আমি বলতে পারি। মানে ওই টাইপেরই পাবে, মানে অ্যাকুরেট নাও পেতে পারো, ওই টাইপের পাবে। আর ওই 36 নম্বর বললাম টোটাল এমসিকিউ, 6 নম্বর আর সুন্দরস্থান, 5 নম্বর আর সত্যমিথ্যা, 5 নম্বর আর 10 নম্বর যেটা হচ্ছে 20 নম্বর, 10টা এসিকিউ টাইপের কোশ্চেন, 10টা 20 নম্বর, টোটাল 34 নম্বরের মধ্যে তোমরা অবশ্যই এখান থেকে 30 নম্বর ক্যারি করতে পারবে। তো ভিডিওটি দেখবার যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই, তোমরা খুব ভালো করে পড়ো এবং খুব ভালো পরীক্ষা দেবে।